নমস্কার বাচ্চারা, যিনি স্কলারশিপ প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে চাও আর তার সাথে 1,00,000 টাকার স্কলারশিপও জিততে চাও, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে সবার প্রথম লিঙ্কে এক্ষুনি ক্লিক করে ফেলো আর কন্টেস্টে পার্টিসিপেট করে স্কলারশিপ জিতে নাও। গাবরা জামানজু। দিদা যে বেতাল মন্ত্রের জপ করছিল, সে লোকের আওয়াজ শুনে নিজের চোখ খোলে। মা বাঁচাও, মা বাঁচাও, আসছি লোকে, আসছি আমি। এদিকে লোকের আওয়াজ মহর্ষি যমজ গিনো শুনতে পায়। আর মহর্ষিও এক মুহূর্তের অপেক্ষা না করে বেতাল পাহাড়ের জন্য রওনা হয় যেখানে লোকি থাকে। ডাটা ভূত, যেখানেই থাকিস এক্ষুনি আমার সামনে আয়। বলুন কাকি, কি করতে হবে? আমার ছেলে লোকি বিপদে আছে, লোকির কি হয়েছে তা এক্ষুনি উড়ে যা আর গিয়ে দেখে আয়, আর আসার সময় সোমেশকে ঘোড়া গাড়িতে আনিস, যা। আর নাটা ভূত তখন সঙ্গে সঙ্গে হাওয়ায় উড়ে যায়। বেতাল পাহাড়ের নিচে নিস্তব্ধ মণ্ডপে লোকিকে অজ্ঞান অবস্থায় দেখে ও মন্ত্র পড়ে আর লোকির জ্ঞান ফেরানোর চেষ্টা করে, তবুও লোকির জ্ঞান ফেরে না। নাটা ভূত আসলে লোকির অবস্থা বুঝতে পারছিল না যে কেন অজ্ঞান হয়ে গেছে, কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই যমদগিন মহর্ষি আসে আর লোকের পরীক্ষা করতে লাগে। প্রাণের তো বিপদ নেই, কিন্তু লোকি কেন নিজের চোখ খুলছে না এটা আমি বুঝতে পারছি না। ক্রোহিং কটা কটা, আত্মরঞ্জিতম কটা কটা, ফল গর্ভাফট কটা কটা। যমদগিনের মন্ত্র লোকির ওপর কাজ করে না। লোকির পাশে পড়ে থাকা বেতাল মুকুট বের করে লোকের মাথায় দেওয়ার চেষ্টা করে, কিন্তু মুকুট হাওয়ায় উড়তে লাগে, কোনোভাবে যেন লোকের মাথায় বসছিল না। লোকের প্রাণের তো কোনো বিপদ হয়নি, কিন্তু কি হয়েছে বুঝতে পারছি না। আমি লোকির সঙ্গেই আছি, তুমি মন্ত্র কাকিকে ডেকে নিয়ে এসো। আর ওখানে যা যা হলো সব মন্ত্রদিদাকে বলে দেয় আর সৌমেশের ঘোড়া গাড়িতে বসিয়ে মন্ত্রদিদাকে সেই বেতাল পাহাড়ি নিয়ে আসে। মন্ত্রদিদা লোকিকে পরীক্ষা করতে লাগে। পায়ের তলায় তো তেঁতুল বিছার চিহ্ন, মাথায় 3টে রেখা, তার মানে ও গুড়গুড়ার ডিম পিষেছে, আর 17তম রাত্রে ও মৃত্যু নিশ্চিত। গুড়গিরকের ডিম মানে কি? লোকিকে এখন তাহলে মরতে হবে? কি কি হচ্ছে এইসব? আপনি নিজের ছেলেকে বাঁচাতে পারবেন না, এইসব কি হচ্ছে? গুড়গুড়ার তন্ত্র, কারণ কয়েক বছর আগে আমারও ঠিক একই অবস্থা ছিল, আমি মৃত্যুর দরজা থেকে ফিরে আসি। সৌমেশ আর নাটাভূত, তোরা গিয়ে আমার ঘরের বাঁদিকের সুড়ঙ্গ থেকে কাঠের বাক্সটা নিয়ে আয়। আসার সময় কিন্তু সাবধানে, তোদের ওপরে কিন্তু পিশাচের হামলা হতে পারে, আর মনে রাখবি যেন তোদের পা মাটিতে না পড়ে। এই নে আমার মন্ত্র ছড়ি, তাড়াতাড়ি যা। আর এটা বলে ওদের মহুয়া পাঠিয়ে দেয়। লোকির বেতাল মুকুট বের করে চিতকুল নামা রঙ্গুলিতে রেখে গাবরা জামানজু। আর মন্ত্র পড়তেই সেই বেতাল মুকুটের চারিদিকে অদৃশ্য রূপে গুড়গুড়াকা কাণ্ড দেখতে পাওয়া যায়। এটা কি? আমার মন্ত্র এদের খুঁজে পেল না, বেতাল শক্তি এদের খুঁজে পেল না, এইসব কি কাকি? ও
ভূত ভৈরব নামের পাহাড়ে পৃথিবীর সব থেকে উঁচু পর্বত আছে। ওর নাম কালা পাথর, আর ওতে অভিশপ্ত প্রেতের বাস। গোরগোরাট আসলে বেতালগণের দুষ্ট শক্তি। অভিশাপের কারণে 116 বছর ধরে পাথর রূপে থাকার পর ঘুম থেকে জেগে ওঠে। বেতালের ওপর রাগ করে 7 রাত ধরে সেই বেতাল পাহাড়ের চারিদিকে এক বাজ হয়ে ঘুরে বেড়াতে লাগে। কিন্তু বেতালের কোনো ক্ষতি করতে না পারার কারণে বেতাল মুকুটধারীদের ক্ষতি করার জন্যে ও বেতাল পাহাড়ের চারিদিকের রাস্তায় একটা করে ঢিল দেয়। আর কালা পাথরের ওপরে গিয়ে পাথর হয়ে যায়। সেই ঢিল আসলে খুব ছোট, কেবলমাত্র বেতাল শক্তিধারীরাই যদি ওই ডিমের ওপর পা রাখে বা তাকে কোনোভাবে স্পর্শ করে তো সেই ডিম ফেটে গিয়ে তার থেকে গোরগা রাখা। শক্তিধারী তেঁতুল বিছে ওর ভেতর ঢুকে যায়। আর ওর শরীরে ঢুকতেই 3 দিনের মধ্যে ওদের মাথায় আর বেতাল মুকুট থাকে না। আর সেই বেতাল মুকুট পড়ে যাওয়ার মুহূর্তেই ওরা অজ্ঞান হয়ে যায়। আর 17 রাতের মধ্যেই ওদের মৃত্যু হয়ে যায়। কয়েক বছর আগে এরকমই রাতে আমি বেতাল পাহাড়ি থেকে আসার সময় ভুল করে সেই ডিম ফাটিয়ে দিই। তারপর মহুয়া গ্রামে পৌঁছে অনুপমা নামের এক মেয়েকে কালো জাদু থেকে বাঁচিয়ে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। মৃত্যুর সাথে লড়াই করছি। আমাকে বাঁচানোর জন্য অনুপমার 2 ছেলে সিদ্ধু আর গোকুল অনেক গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন তান্ত্রিকের সাথে দেখা করছিল। আর দিনের পর দিন সেই তেঁতুল বিছের চিহ্ন আমার পা থেকে ওপর দিকে আসছিল। এরকমই একদিন গোকুল ম্যাং থেকে আসা এক সাধু পুরুষের দর্শন পায়। আর উনি আমার ব্যাপারে জানতেন। এটা মন্ত্র কাকি না, আমি ওনাকে খুব ভালো করে চিনি। হাওয়া মহাম হাওয়া মহাম আবাহে আমি, হাওয়া মহাম হাওয়া মহাম আবাহে আমি। উনি ওনার সমস্ত তন্ত্র মন্ত্রের সাহায্যে আমার সাথে কি হয়েছিল তা পাহারাদার পিশাচের কাছে জেনে নেয়। কিন্তু ততক্ষণে তেঁতুল বিছে আমার হাতে চলে আসে। আগে অনেক দেরি হয়ে গেছে, যদি 12 পদ গিয়ে যদি মাথার রেখার সঙ্গে মিশে যায় তাহলে কাকির মৃত্যু নিশ্চিত। যেমন হোক করেও আপনি কাকিকে বাঁচান, ওটার জন্য আপনার যা করার আছে আপনি করুন। কাকির দেহ পচে না যাক তার জন্য চিকল তন্ত্র করতে হবে, না হলে এত কষ্ট করে বেতাল শক্তি প্রাপ্ত করে থাকার পরও শক্তি কমে যাবে। কেবল একটাই জিনিস যা কাকিকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে, জটায়ুশিলা। জটায়ুশিলা নিয়ে এলেই কাকি বেঁচে যাবে, কিন্তু ওটা আনা অসম্ভব। জটায়ুশিলা আনার জন্য আগুন, জল, বায়ু প্রাণার্পণ করতে হবে। পাহারাদার পিশাচ জটায়ুশিলা পাওয়ার সব পথ বলে দেয়। আমাদের এখান থেকে যেতে 3 দিন লাগবে। পৃথিবীতে বন্দি মানে আমাদের এখান থেকে যেতে 2 দিন আর ফিরে আসতে 2 দিন লেগে যাবে। স্বামী, আমাদের কাকিকে বাঁচানোর জন্য কতদিনের সময় আছে? ঠিক 7 দিন আছে। ভাই, তুমি কাকি আর মায়ের কাছে থাকো, আমি গিয়ে শিলাটা নিয়ে আসছি, না তুমি এখানেই থাকো। আর এটা বলে সিদ্ধু নিজের ঘোড়ায় চেপে চলে যায়। সিদ্ধু বড় আর সাহসী ছিল, কিন্তু গোকুল ছোট কিন্তু চালাক। মন্ত্র কাকি তো আপনাদের কিছুই লাগে না, তাহলে নিজেদের প্রাণ বিপদে কেন ফেলছো তোমরা? কাকি আমাদের গ্রামের আশেপাশে কত লোকেদেরকে বাঁচিয়েছে, আমাদের মানুষদেরকে ভূত প্রেতের হাতের থেকে ইনি বাঁচান। শুধু তাই না, আমাদের মাকে তন্ত্রমন্ত্র থেকে বাঁচিয়েছেন। আমরা কাকির জন্য প্রাণও দিতে পারি। আমার বড় ভাই একটু আক্রমক, বিচারশীলতাটা একটু কম, তাই আমি যাব সেই শিলাটাকে আনার জন্যে। এই জাদু চাকুটা নিয়ে নাও, দরকার পড়লে ব্যবহার করো। ঠিক আছে স্বামী, আমি আসছি। ও পুরো রাস্তায় সিধুকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও পায় না।
সিধু না থেমে সারা দিন যাত্রা করে আর শেষমেশ গড়গড়াকা পাহাড়ে পৌঁছায়। কিন্তু সেখানে ঘোড়ায় যাওয়া সম্ভব নয়, তাই ও ঘোড়াটাকে গাছে বেঁধে হেঁটে যেতে লাগে। ওর খুব তেষ্টা পেয়েছিল। কোথাও জলের বিন্দুটুকু ছিল না, তো ও হাঁটতে লাগে। কিছু দূর এগিয়ে ও একটা শুকনো নদী পায়, আর সেই নদী একটা ঝর্ণা থেকে সৃষ্টি। তো ও সেই ঝর্ণার কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু একটা আশ্চর্যের জিনিস দেখে, যে ঝর্ণার জল মাটিতে না পড়ে উপরে আটকে আছে। সিদ্ধু অবাক হয়ে দেখছিল, আর তখনই কারোর আওয়াজ শুনতে পায়। বাবা, আমি একটা জল প্রাণ, গড়গড়াকা আমাকে বন্দি করে দিয়েছে, উপরে গিয়ে শিলাকে আমার সঙ্গে প্রবাহিত করো, আমি মুক্ত হব। আমার কাছে তো সময় নেই জল প্রাণ। এটা বলে ও এগিয়ে চলে যায়। আর পাহাড় থেকে নেমে শুকনো নদী পার করার পর ও বিশাল বড় একটা ঘূর্ণাবর্ত দেখতে পায়। বাবা, আমি বায়ু প্রাণ, গড়গড়াকা আমাকে এক জায়গাতে আটকে থাকার বন্দি করে রেখে দিয়েছে, সেই শিলার মাথা কেটে আমাকে মুক্ত করো। আমার কাজ আছে বায়ু প্রাণ, ফেরার সময় আমি আপনাকে এখানেই সাহায্য করে দেব। এটা বলে কিছু দূর এগোতেই ও একটা দূরে কুয়ো দেখতে পায়। কুয়ো আছে মানে এখানে আমি তেষ্টা শান্ত করতে পারি। উকি মারে, দেখে সেখানে আগুন বন্দি। ভাবলাম কুয়োতে জল থাকবে, কিন্তু তো আগুন। বাবা, এই গড়গড়াকার মাথা কেটে দিয়ে আমাকে মুক্তি দাও। আগুন প্রাণ, আমি একটা মহত্বপূর্ণ কাজে যাচ্ছি, এখন ফেরার সময় আমি আপনাকে সাহায্য করব। আর অগ্নি প্রাণের কথা অগ্রাহ্য করে এগিয়ে যায়। এইভাবে আরো একটা দিন যাত্রা করে ও জটায়ু পাহাড়ে পৌঁছে দেখে, জটায়ুর মুখ থেকে তিনটি ধারা বেরোচ্ছে, অগ্নি বায়ু আর জলের ধারা। তিনটি একসাথে বেরোচ্ছে, কিন্তু কোনোটাই মাটিতে না পড়ে ভাপ হয়ে উবে আছে। অগ্নি প্রাণ, জল প্রাণ আর বায়ু প্রাণ একসাথে অর্পণ করলে তবেই জটায়ু শিলা পাবে তুমি। সেই কথা মনে করে ও সোজা গিয়ে সেই ত্রিধারার নিচে বসে পড়ে। অগ্নিধারাকে বায়ুধারা তাপাচ্ছিল, জলধারা শান্ত করছিল, আর বেচারা সিধু সেখানেই পাথরে পরিণত হয়। আর ওখানে বসে থাকা অবস্থাতেই ওর মৃত্যু হয়ে যায়। সেই বলিদানে জটায়ুর চোখ থেকে জল বেরিয়ে দুটো বিন্দু মাটিতে পড়ে একত্র হয়ে একটা আংটির মতো ছোট শিলায় পরিণত হয়। সেখানে তিন দিনের যাত্রার পর গোকুল গড়গড়াকা পাহাড়ে পৌঁছায়। আর সে পাহাড়ে চড়ে দেখে, বাবা, আমি একটা জল প্রাণ, গড়গড়াকা আমাকে বন্দি করে দিয়েছে, উপরে গিয়ে শিলাকে আমার সঙ্গে প্রবাহিত করো, আমি মুক্ত হব। তান্ত্রিকের দেওয়া সেই তলোয়ার দিয়ে গড়গড়াকা সেই পাথর কাটতেই ঝর্ণার জল আবার প্রবাহিত হতে লাগে। একটু জল খেয়ে গোকুল পাহাড় থেকে নেমে যাওয়ার সময়, বাবা, আমি একটা বায়ু প্রাণ, গড়গড়াকা আমাকে এক জায়গাতে আটকে রেখে এখানে বন্দি করে রেখেছে, শিলার মাথা কেটে দিয়ে আমাকে মুক্ত করো। ও তখন সেই জাদু করে তরোয়াল ছড়ে, আর সেটা সেই ঘূর্ণাবর্তে গিয়ে গড়গড়াকার মাথা ভেঙে দেয়। সাথে সাথে বায়ু ঝড়ও অদৃশ্য হয়। এরকমই চলতে চলতে একটা কুয়ো পায়। তো কি মেরে দেখে, বাবা, সেই শিলার মাথা কেটে আমাকে মুক্ত করে দাও। এবারও সেই জাদুই তলোয়ার দিয়ে গড়গড়াকা থেকে আগুনকে মুক্ত করে। আর একদিনের যাত্রা করে জটায়ু পাহাড়ে পৌঁছায়, আর সেখানে ভাইয়ের মৃত শিলা দেখতে পায়। দাদা মারা গেছেন, তাহলে সেই জটায়ু শিলা কোথায়? ও চারিদিকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। আর অন্য কোনো রাস্তা না পেয়ে সেও ত্রিধারার নিচে বসে যায়। এবারও আগুন, জল আর বায়ু ওর ওপর পড়ছিল, কিন্তু তাদের আশীর্বাদের কারণে ওর কিচ্ছু হয় না। এই বলিদানে জটায়ুর চোখ থেকে আবার জল বেরোয়, আর তার থেকে জটায়ু শিলার সৃষ্টি হয়।
এই জটায়ু শিলা শুধু তাদেরকেই আশীর্বাদ দেবে যারা জল বায়ু আর আগুনের সঙ্গে এখানে আহুতি দেবে। তাই সেই গর্গরাকাই পাহাড়ের মধ্যে জল বায়ু আর আগুনকে বন্দী করে রেখেছে। আমার কৃপাপ্রাপ্ত কিংবা বেতাল শক্তিপ্রাপ্ত লোকেরা শুধু সেই শিলাকে দেখতে পায়। গোকুল এবার দুটো শিলা দেখতে পারছিল, আর যেই ও শিলা দুটো তোলে অমনি পাথরে থাকা সিধু ছাইয়ে পরিণত হয়। সেই ছাই একত্র করে গোকুল সাথে নিয়ে নেয়, আর ফেরত যেতে ওকে এখন 3 দিন লাগবে। কিন্তু 7 দিনের মধ্যে ও মহুয়া পৌঁছায় না। দিদাকে বাঁচাতে পারবে না এই ভেবে ও না খেয়ে না ঘুমিয়ে চলতে থাকে। কিছু দূর এগিয়ে গিয়ে দেখে যে নদীকে ও মুক্ত করেছিল আজ সে আপন বেগে বয়ে চলেছে। নদীতে স্রোত এত ছিল যে সেই নদী পার করা অসম্ভব। ও ভাবতে লাগে যে ও এবার কী করবে, কিন্তু তখনই নদী নিজের থেকে রাস্তা বানিয়ে দেয়। পাহাড় থেকে নেমে যেই ও ঘোড়ায় চড়তে যাবে অমনি অজ্ঞান হয়ে যায়। আর যখন জ্ঞান ফেরে দেখে একদিন পেরিয়ে গেছে। গাছের ফল খেয়ে জল খেয়ে গায়ে শক্তি আসে। যেই যাত্রা শুরু করবে অমনি ওর মনে পড়ে যে দিদার কাছে পৌঁছাতে এখনো 1 দিন বাকি। যতই তাড়াতাড়ি চলি 2 দিন তো লাগবে, এখন কি আমি কি কাকিকে বাঁচাতে পারবো না? আর ওর এটা ভাবতেই জোরে একটা হাওয়ার ঘূর্ণা বাতাসে আর গোকুলকে ঘোড়া সমেত উড়িয়ে নিয়ে গিয়ে মহুয়াতে নামায়। ও নেমে দৌড়ে গিয়ে মায়াঙ্ক তান্ত্রিককে সেই শিলা দেয়। তারপর তান্ত্রিক সেই শিলা রঙগুলিতে রেখে মন্ত্র পড়ে। হোম 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 অবাহয়ামি, হোম 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 অবাহয়ামি। কিন্তু ততক্ষণে সে তেঁতুল বিছা কাকের কাঁধ পার করে গলা অবধি পৌঁছে যায়। মন্ত্র বলে শিলা থেকে জটায়ুস্বরূপ কালো ছায়া রূপে প্রকট হয়, আর দিদার মধ্যে উপস্থিত গোরকারাকাকে বের করে শেষ করে দেয়। দিদা উঠে তান্ত্রিক আর গোকুলের কাছে সব জানতে পারে। কি সিধু আমার জন্য প্রাণ দিয়েছে? না, এটা হতে পারে না। আমার জন্য কোনো প্রাণ যাবে সেটা আমি সহ্য করতে পারবো না। সিধুকে বাঁচানো যাবে আর সেটা গোকুলই পারবে। এটা বলে সিধুর ছাইকে মাটিতে ছড়িয়ে চারিদিকে বেতারের রঙ্গুলি বানিয়ে গাব্রা জামানজু। গোকুল, অগ্নির প্রাণ হরণের জন্য সিধু মারা যায়, তুমি অগ্নির কাছে প্রার্থনা করো। আর গোকুল যখন প্রার্থনা করে তো সমস্ত ছাই আগুনে পরিণত হয় আর শরীর ফিরে আসে আর সিধুও বেঁচে যায়। এইভাবে আমি গড়গড়াকার কারণে মারা যাই আর জটায়ুর কারণে বেঁচে যাই। এরই মধ্যে সোমেশ আর নাটাভূত দিদার বলা সেই কাঠের বাক্স আনার সময় ওদের কালিকে এক এক করে ভূত পিশাচ পেতনি আটকাতে লাগে। কিন্তু দিদার দেওয়া সেই মন্ত্র ছড়ি দিয়ে নাটাভূত সবাইকে তাড়িয়ে দেয়। আর কোনোভাবে কষ্টে সৃষ্টে সেই বেতাল পাহাড়ে গিয়ে পৌঁছায়। তারপর সেই বাক্স থেকে সিধুর আনা সেই জটায়ু শিলা বের করে চিকল রঙ্গুলিতে রেখে মন্ত্র পড়তেই জটায়ুর রূপ ধারণ হয় আর লোকির ভেতরে অবস্থিত গড়গড়াকে মেরে দেয়। লোকি প্রাণ ফিরে পায় আর সব কিছু জেনে নেয়। এখন থেকে 116 বছর অবধি কিচ্ছু হবে না, কিন্তু এর পরেও যদি গোরগোরাকা উপস্থিত হয় তাহলে আমাদের আরেকটা জটায়ু শিলা দরকার হবে। আমি নিয়ে আসবো মা।
কিন্তু বেতাল শক্তি প্রাপ্তদেরকে তো জটায়ু তার শিলা দান করে না। তাহলে কি করে মা? আমি জানি সেইটা।